আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি ফেসবুকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসে এবং এই আপডেটগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় এবং এই আপডেটের সাথে আমাদের চলতে হয়, না হলে কিন্তু আমাদের প্রবলেম হয়। মনিটাইজেশন প্রবলেম হতে পারে, অন্যান্য রিসের প্রবলেম হতে পারে, বাট নতুন একটি আপডেট আসছে, এই আপডেটটি কি, এই আপডেট কিভাবে আমরা ফিল আপ করবো, এই বিষয়গুলো জানাবো এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। না টেনে দেখলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন যে প্রোফাইলে যে নতুন আপডেট আসছে এই আপডেটটি কি এবং কিভাবে আপনারা এটি সলভ করবেন, এটাই হচ্ছে বিষয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। ফেসবুক প্রোফাইলে যে আপডেটটি আসছে ইনকামের জন্য, এই আপডেটটি আমাদের দেখার জন্য বা করার জন্য ফেসবুক অ্যাপে চলে আসতে হবে। অ্যাপে আসার পরে এখান থেকে আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করে দিতে হবে, এই যে এই প্রোফাইল আইকনে। তো প্রোফাইলে আসার পরে আমাদের আবার প্রোফাইলে ক্লিক করতে হবে, প্রোফাইলের এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আমরা আসবো হচ্ছে সি ড্যাশবোর্ড অথবা হচ্ছে ম্যানেজ প্রোফাইল। তো আমরা যেহেতু আমাদের হচ্ছে সি ড্যাশবোর্ড দেখা যাচ্ছে, তো আমরা সি ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে এখানে যে আপডেটটি আসছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন সি অল লেভেল। আমরা এখানে ক্লিক করলেই আমরা সি অল লেভেল দেখতে পারবো। তো এখানে আমরা ক্লিক করে দিচ্ছি সি অল লেভেলে। ক্লিক করলে ইওর প্রোগ্রেস কারেন্ট লেভেল হচ্ছে আমরা লেভেল থ্রি, তিনটা এখানে লেভেল থাকবে। যারা প্রথম দেখছেন তাদের অবশ্যই তিনটা লেভেলই কমপ্লিট করতে হবে। আমি কিছু কমপ্লিট করে ফেলছি, বাট একটা অপশন আছে এক্সপ্লোর ইওর ইনসাইড, এটা আমাকে কমপ্লিট করতে হবে। জাস্ট হচ্ছে এই যে রেড বক্সের মধ্যে ক্লিক করলে আমাদের এটা কিন্তু হয়ে যাবে। আমি একটু দেখাই দিচ্ছি, এই যে রেডিয়াসের মধ্যে ক্লিক করলে হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, প্রত্যেকটাতে এই রেডিয়াসে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এই যে আপনার এইভাবে প্রত্যেকটা আপনাকে গেট স্টার্টেড দেখাবে। তো ইনসাইড এটা হচ্ছে গেট স্টার্টেড দেখাচ্ছে, আমি গেট স্টার্টেড দিয়ে দিলাম। তো দিয়ে দিলেই কিন্তু আপনার এখানে কাজ শেষ, ঠিক আছে? এখানে এইভাবে আপনাকে দেখাবে এবং আমরা ব্যাগে যাই, দেখি আমাদের এটা কমপ্লিট, অল লেভেল কমপ্লিট। তো এইভাবে হচ্ছে আপনার যতগুলো প্রোগ্রেস আছে, লেভেল আছে, আপনাকে কমপ্লিট করতে হবে। লেভেল থ্রি 100% কমপ্লিট, কনগ্রেস ইউ জাস্ট কমপ্লিট অল লেভেল, অল অ্যাভেলেবেল লেভেল, কিপ মেকিং দ্য মোস্ট অফ এভরিথিং ইউ লার্ন অন ইওর জার্নি। তো আমি কিন্তু অল কমপ্লিট করে ফেলেছি এবং আমার এখানে লেভেল তিনটাই কিন্তু দেখাচ্ছে। এখানে লেভেলের যে বিষয়টা আছে, লেভেল ওয়ান হচ্ছে আপনার হচ্ছে ইন্ট্রোডিউস ইউর সেলস, এক্সপ্লোর বেসিক টুলস, ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল। মানে আপনার প্রোফাইলে যেরকম আমরা প্রোফাইল ইন্ট্রো দেই, তারপরে হচ্ছে ইন্ট্রোতে কিছু লিখে দেই, তারপরে বেসিক টুলস যেগুলো থাকে, তারপরে আপনার প্রোফাইলের অনেক সেটিং থাকে, মোবাইল নাম্বার, আদার্স, এগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে লেভেল টু যেটা বলছে, আপনার এক্সপ্লোর অ্যাডভান্স টুল থাকবে, রিচ 100 প্লে উইথ ইওর রিলস ক্রিয়েট, তিনটা মানে মিনিমাম আপনার তিনটা পোস্ট থাকতে হবে, 100 আপনার রিলস ভিডিও ওপেন হতে হবে, তাহলেই কিন্তু আপনি এটা কমপ্লিট করতে পারবেন। এবং লেভেল থ্রিতে যেটা, আপনার প্রোফাইলে মিনিমাম 1000 ফলোয়ার থাকতে হবে, তারপরে সেট আপ স্টার, যদি আপনার এলিজিবল হন তাহলে অবশ্যই আপনার প্রোফাইলে স্টার সেট আপ থাকতে হবে, রিচ হচ্ছে 1000 প্লে উইথ ইওর রিলস, আপনার 1000 প্লে হতে হবে আপনার ভিডিও, অর্থাৎ রিলস ভিডিও 1000 মানুষ দেখছে, যদি দেখে থাকে বা রিচ হয়ে থাকে তাহলেই কিন্তু আপনার, এবং ক্রিয়েট 10 পোস্ট, মানে মিনিমাম 10টা পোস্ট থাকতে হবে, তাহলে আপনি লেভেল 3টা পর্যন্ত কমপ্লিট করতে পারবেন। এটা কিন্তু ফেসবুকের নতুন একটি আপডেট, এই আপডেটটি অবশ্যই আমাদের প্রত্যেকের প্রোফাইলে চলে আসে এবং এই লেভেল 3 পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলেই আমাদের লেভেল দেখাবে অল লেভেল কমপ্লিট, সি অল লেভেল, কনগ্রেস ইউ কমপ্লিট অল অ্যাভেলেবল লেভেল অন মে 12, আমরা মে 12 তারিখে এটা কমপ্লিট করেছি। এখন এই যে আপডেটটি আসছে, এই আপডেটটি কেন আসছে, এই আপডেটটি আসার কারণ হচ্ছে আপনার প্রোফাইলে সব কিছু ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজেশনের যে ইনস্ট্রিমের বিষয় আছে এটা কিন্তু আপনারা খুব সহজে পেয়ে যাবেন। কারণ হচ্ছে আপনাকে অবশ্যই প্রত্যেকটা টুলস, প্রত্যেকটা সেটিং আপনাকে কিন্তু ওকে রাখতে হবে। ওকে না রাখলে আপনি কিন্তু এখান থেকে আসলে কোনোভাবেই ইনকাম করতে পারবেন না ফেসবুক থেকে। তো এখন আপনার অবশ্যই যে আপডেটটি আসবে সেই আপডেটটি আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে আপনি এখান থেকে সহজে প্রত্যেকটা টুলসের অ্যাক্সেস পেয়ে যাবেন, প্রত্যেকটা টুলস থেকে ইনকাম করতে পারবেন, এই হচ্ছে বিষয়। আজকের আপডেট আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।